নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারামুক্ত হলেন মুফতি আমির হামজা। মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না জানতে চান হাইকোর্ট। ময়মনসিংহে বিএনপি পুলিশ সংঘর্ষ, আহত 30। স্বর্ণ উদ্ধারে গিয়ে হামলার শিকার 3 পুলিশ, গুলি লুট। হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা। হলফনামায় কোটিপতি স্ত্রীর সম্পদের তথ্য গোপন করেছেন একরামুল করিম চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারামুক্ত হলেন মুফতি আমির হামজা। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার বেলা 12:45 কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। তিনি বলেন, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ বেলা 12:45 দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদির আদালতে তার আইনজীবীর জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। 2021 সালের 24 মে বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ভাবিরা ভিটা এলাকার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির একটি দল। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। অবশেষে 2 বছর 6 মাস 14 দিন অর্থাৎ 925 দিন পর কারামুক্ত হলেন মুফতি আমির হামজা। মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না জানতে চান হাইকোর্ট। বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে এই হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ছিল আজ। শুনানি শেষে তাকে জামিন দেননি হাইকোর্ট। প্রসঙ্গত, গত 28 অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় মির্জা ফখরুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন গত 3রা ডিসেম্বর। বিএনপির আইনজীবীরা তার পক্ষে এ আবেদন জমা দেন। তার আগে 22 নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। ময়মনসিংহে বিএনপি পুলিশ সংঘর্ষ, আহত 30। ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলা বিএনপি তাদের দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের বাধায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে দলটির স্থানীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে। নান্দাল থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বেলা 11:30 দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে ওঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখন বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বর্ণ উদ্ধারে গিয়ে হামলার শিকার 3 পুলিশ, গুলি লুট। রংপুরের পীরগঞ্জ থেকে লুট হওয়া স্বর্ণ উদ্ধার করতে গাজীপুরের কালিয়াকৈরে এসে হামলার শিকার হয়েছেন 3 পুলিশ সদস্য সহ 5 জন। এ সময় পুলিশের 20 রাউন্ড গুলি লুট করে হামলাকারীরা। বুধবার রাতে পৌরসভার পল্লী বিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় মালামাল উদ্ধার করতে এসে মামলার বাদী সহ 3 পুলিশ সদস্য হামলার শিকার হন। হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন প্রদীপ দাস, গোপাল চন্দ্র, রনি দাস। তারা রংপুরের পীরগঞ্জ থানায় কর্মরত আছেন। রংপুর এলাকায় একটি স্বর্ণের দোকানে স্বর্ণ লুটের ঘটনায় মালামাল উদ্ধার করতে আসেন। পুলিশের স্থানীয়রা জানান, বুধবার রাত 8:30 দিকে পৌরসভার পল্লী বিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় এসে ঘটনার সঙ্গে জড়িত লিটন নামে একজনকে আটক করেন। পরে আটক ব্যক্তির তথ্য মতে ওই এলাকার মায়ের দোয়া জুয়েলার্স থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে
দোকানের মালিক ও তার সাঙ্গপাঙ্গরা পুলিশের উপর হামলা করে। এ সময় মামলার বাদীসহ 3 পুলিশ সদস্য আহত হন। এছাড়া পুলিশের কাছে থাকা 20 রাউন্ড গুলি লুট করে নেয় হামলাকারীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় শফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করেন। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় 8 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লুট হওয়া গুলিগুলো উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা। ঢাকায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার মিরপুরে জামিয়া হুসাইনিয়া আর্যাবাদ মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক সহ সব কারাবন্দী আলেমের মুক্তি, হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়াদি বাতিলের দাবিতে এই সমাবেশ করার সিদ্ধান্ত হয় বলে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কিফায়তুল্লাহ আজহারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন। হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সভায় সভাপতিত্ব করেন। বিএনপি নেতা দুদু ও স্বপনের 2 দিনের রিমান্ড। পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুদুকে হাজির করা হয়, তবে কারাগার থেকে আসামি স্বপনকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত দেখানো হয়। শুনানি শেষে আদালত এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে এ মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই তাদের গ্রেপ্তার দেখানো সহ তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ডের আবেদন করেন। একসঙ্গে অবরোধ হরতাল ডাকল জামায়াত ইসলামী। তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আজ সোমবার বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে আগামী 29 নভেম্বর বুধবার ভোর 6টা থেকে 30 নভেম্বর ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টা অবরোধ এবং 30 নভেম্বর বৃহস্পতিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন জাতির মতামতকে অগ্রাহ্য করে একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তথাকথিত তফসিল ঘোষণার মাধ্যমে কমিশন দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ কতিপয় বিশ্বাসঘাতক ও স্বার্থপর লোক বাগিয়ে নিয়ে মৌসুমী দল সৃষ্টি করে ভুয়া নির্বাচনের পায়তারা করছে। এটা আওয়ামী লীগের অপরাজনীতির বহিঃপ্রকাশ। সারা দেশে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী আগে থেকে দায়িত্ব পালন করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি ও খাগড়াছড়ির নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইসি আনিসুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা ত্বরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যেন অবৈধ ব্যবহার না হয় সে বিষয়েও সেনাবাহিনী সহ সব বাহিনী আজ কাজ করবে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ। নির্বাচনের আগে সহিংস দমনপীড়ন চলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিএনপির প্রায় 10,000 কর্মীকে গ্রেপ্তার করে তাদের বড় অংশের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেছে HRW। সংগঠনটির এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্রেকনার বিবৃতিতে বলেছেন, যখন সরকার স্বাধীন মত প্রকাশ বন্ধ করে দেয়, নির্বিচার গ্রেপ্তার, গুম, হয়রানি, ভয় দেখানোর মাধ্যমে বিরোধী সমালোচক ও অধিকার কর্মীদের পদ্ধতিগতভাবে অকার্যকর করে দেয়, তখন একটি অবাধ নির্বাচন অসম্ভব।
বর্তমানে সক্ষমতার দ্বিগুণেরও বেশি আসামি কারাগারে রয়েছে বলে দাবি করে এইচআরডব্লিউ।